টোল দিয়ে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে পার হচ্ছেন যানবাহন ব্যবহারকারীরা। এ নিয়ে আরও জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী বিকাশ বিশ্বাস। বিকাশ, টোল দেয়া নিয়ে কোনো জটিলতা তৈরি হয়েছে কিনা আমাদের বিস্তারিত জানাবেন। টোল কার্যক্রমটা শুরু হয়েছে এক্সপ্রেসওয়ে, জানেন যে বৃহস্পতিবার দিবাগত রাত 12টা থেকে টোল নেওয়া শুরু হয়েছে, একেবারে ভাঙা থেকে শুরু করে ঢাকা পর্যন্ত যে এক্সপ্রেসওয়েটি 55 কিলোমিটার, এই 55 কিলোমিটারের টোল নেওয়া শুরু হয়েছে 1 জুলাই অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাত 12টা থেকে। তখন কিন্তু আমরা দেখেছিলাম যে প্রায় 10 ঘন্টা এই দীর্ঘ যানজট তৈরি হয়েছিল এই টোল প্লাজাকে কেন্দ্র করে। তখন কিন্তু এই এখন দেখছেন 8টি টোল বুথ রয়েছে এখানে এই টোল প্লাজাতে। একেবারে শুরুর দিন কিন্তু মাত্র 4টি টোল বুথে, অর্থাৎ যাওয়ার পথে 2টি এবং আসার পথে 2টি, এই 4টি টোল বুথে টোল নেওয়ার কারণে কিন্তু প্রথম দিন কিন্তু প্রচণ্ড যানজট তৈরি হয়েছিল, সবাই কিন্তু ভোগান্তির কথা বলছিলেন। একেবারে এই 2 দিনের পরেই কিন্তু একেবারে চিত্রটি আমূল পাল্টে গেছে, একেবারেই ভিন্নেই বলা চলে এই টোল বুথগুলোতে যারা আসছেন, একেবারে নির্বিঘ্নে টোল দিয়ে তারা চলে যাচ্ছেন। 8টি টোল বুথ পরে চালু করা হয়েছিল, 4টি জায়গায় পরে 8টি টোল বুথই চালু করা হয়েছিল, যানজট যেন একেবারে স্বাভাবিক থাকে সেজন্য। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখন কিন্তু এই 8টির মধ্যেও 1টি টোল বুথ কিন্তু যানবাহন কম হওয়ার কারণে কিন্তু এটি টোল বুথ বন্ধ রাখা হয়েছে এর মধ্যেই, অর্থাৎ এখন কিন্তু 7টি টোল বুথ চালু রয়েছে এই ভাঙা প্রান্তের যে টোল প্লাজাটি রয়েছে সেই টোল প্লাজার 7টি টোল বুথ এখন চালু রয়েছে, অর্থাৎ 7টি থেকে টোল সংগ্রহ করা হচ্ছে। ইস্টাত এখন নিশ্চয় জানেন যে এই এক্সপ্রেসওয়ের রক্ষণাবেক্ষণ সব কিছু দায়িত্ব কিন্তু এই টোল সংগ্রহ দায়িত্ব কিন্তু রয়েছে কোরিয়ান এক্সপ্রেসওয়ের যে প্রতিষ্ঠানটি সেটি, সেই কোরিয়ান এক্সপ্রেসওয়ের তারা বলছিলেন যে এই যে টোল বুথগুলো রয়েছে সেই টোল বুথগুলো থেকে প্রত্যেকটি টোল বুথ কিন্তু একটি সার্ভারে, মূল সার্ভারে কানেক্টেড রয়েছে। তো এই কারণে আসলে তারা চাইলেই সবগুলো বুথ চালু করতে পারেন না, আবার চাইলেই সবগুলো বুথ বন্ধও করতে পারেন না। যেমন আমি যখন ঢাকার মাও প্রান্তে ছিলাম তখন কিন্তু আমরা দেখেছিলাম যে সেখানে কিন্তু 12টি টোল বুথ করার কিন্তু জায়গা রয়েছে, কিন্তু সেখানে চালু রয়েছে 10টি, অর্থাৎ চাইলে কিন্তু আরও 2টি টোল বুথ চালু করা যায়। আমরা জিজ্ঞেস করেছিলাম যে সামনে আসন্ন ঈদ যাত্রা উপলক্ষে তো যানবাহনের চাপ অনেক বাড়বে, তখন আসলে যানজট তৈরি হবে কিনা, সেই সেই যানজটকে কেন্দ্র করে তাদের কোনো প্রস্তুতি রয়েছে কিনা। তারা বলছিলেন যে তারা চান যে এখন যেহেতু 10টি চালু রয়েছে, ঈদ আসলে যেন এই আরও যে বাকি 2টি রয়েছে টোল বুথ সেই টোল বুথ 2টি তারা চালু করার চেষ্টা করছেন। তবে সার্ভারে যে জটিলতা রয়েছে সেই জটিলতা সমাধান করার জন্য তারা এরই মধ্যে সড়ক ও জনপথ বিভাগে যোগাযোগ করেছেন। তো তারা আশা করছেন যে এই যে সামনে ঈদ যাত্রাটি সেটি নির্বিঘ্ন সবভাবেই চেষ্টা করা হচ্ছে যে যেন এটি নির্বিঘ্ন করা হয়, এবং তারা আশা করছেন যে এই ঈদ যাত্রাটি নির্বিঘ্নই হবে, যানজট অন্তত টোল প্লাজা কেন্দ্র করে হবে না। ইশারাত এই ছিল ভাঙা টোল প্লাজা থেকে সবশেষ খবর। ধন্যবাদ বিকাশ বিশ্বাস।